नमस्कार ভিউয়ার্স, আমি দেবলীনা। আমার গোলমরিচ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি শীতকালের সবজি দিয়ে সম্পূর্ণ নিরামিষ ভেজিটেবল ফ্রাইড রাইস করে দেখাবো। এই ফ্রাইড রাইসটায় আমি কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি, তাই এটা আপনারা যে কোনো নিরামিষ দিনেই বানিয়ে নিতে পারেন। বাড়িতে গেস্ট আসলেও আপনারা এই ফ্রাইড রাইসটা বানিয়ে নিতে পারেন, বাচ্চা বড় সকলেরই খেতে ভালো লাগবে। এই ফ্রাইড রাইসটা আপনারা যে কোনো পনির, চিকেন বা মাটনের সাথে সার্ভ করতে পারেন, সকলের খেতে ভালো লাগবে। এই ফ্রাইড রাইসটা বানাবার জন্য এখানে আমি 500 গ্রাম বাসমতি রাইস নিয়েছি, আর এই বাসমতি রাইসটাকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এছাড়াও একটা ছোট ফুলকপি আমি টুকরো করে কেটে নিয়েছি। 100 গ্রাম বিনস নিয়েছি, ছোট একটা ক্যাপসিকাম আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, 100 গ্রাম গাজর আমি কেটে নিয়েছি, এছাড়াও 100 গ্রাম কড়াইশুঁটি নিয়েছি, 50 গ্রাম কিশমিশ নিয়েছি, 50 গ্রাম কাজু বাদাম নিয়েছি, বড় চামচের 1 চামচ গোটা গোলমরিচ নিয়েছি, একটা জায়ফলকে আমি মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি, জয়িত্রী নিয়েছি একটা, 100 গ্রাম ঘি লাগবে, এছাড়াও দারচিনি নিয়েছি, লবঙ্গ নিয়েছি, এলাচ নিয়েছি, তেজপাতা নিয়েছি, তেজপাতাটা আমি ফোড়নে দেব, এছাড়াও স্বাদ মতন লাগবে চিনি আর নুন। প্রথমে একটা প্যানে আমি জল গরম বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে আমি 1 চামচ নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এলাচ লবঙ্গ দারচিনিটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে রাইসটাও আমি দিয়ে দিচ্ছি। এই প্যানটা আমি পাশের গ্যাসে শিফট করে নিচ্ছি, আর ওই গ্যাসে আমি একটা কড়াই ধুয়ে বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতন সাদা তেল অ্যাড করে দিচ্ছি। এই সাদা তেলে আমি একে একে সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন দিয়ে আমি ভেজে নেব। নুনটা আমি দিয়ে দিলাম। ওদিকে ভাতটা আমার প্রায় হয়ে গেছে, আমি সম্পূর্ণ সেদ্ধ করব না, আমি অল্প একটু সেদ্ধ করব। এরপরে আমি ভাতের জলটা ঝরিয়ে নিচ্ছি, আর ঠান্ডা জল দিয়ে আমি একটু রাইসটাকে ধুয়ে নিচ্ছি। ফুলকপিটা আমার ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপরে ওই তেলেই আমি বিনসটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই সবজিগুলো কিন্তু সেদ্ধ করেও দিতে পারেন। মিন্সটা আমার ফ্রাই হয়ে গেছে দেখুন, এবার আমি তুলে নেব। গাজরটা এবার দিয়ে দিচ্ছি। গাজরেও আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। গাজরটা আমার ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এরপরে ক্যাপসিকামটাও আমি সামান্য একটু নুন দিয়ে ভেজে নেব। আমি সব সবজিতেই অল্প একটু করে নুন দিয়ে ভাজছি, যাতে সবজিগুলোর মধ্যে নুনটা ঢোকে। এরপরে আমি কড়াইশুঁটিটাও একইভাবে ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে। কড়াইশুঁটিটাও আমার ভাজা হয়ে গেছে। এরপরে গ্যাসের আঁচটা আমি একদম অল্প করে কাজু বাদাম আর কিশমিশটা ভেজে নেব। হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না, তাহলে কিশমিশটা পুড়ে যাবে। সমস্ত সবজি আমার ভাজা হয়ে গেছে। এবার অন্য একটা প্যানে আমি পুরো 100 গ্রাম ঘিটা আমি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেজপাতাটা ফোড়নে দিয়ে দেব, আর এলাচ লবঙ্গ দারচিনিটাও দিয়ে দেব। এরপরে গোটা গোলমরিচও আমি দিয়ে দেব।
সবটা আমি দিচ্ছি না, একটু রেখে দিচ্ছি, পরে আমি মিক্সিতে ওটা ব্লেন্ড করে দেব বলে। এরপরে রাইসটা আমি দিয়ে দিচ্ছি। রাইসটা একটু নাড়বো। এরপরে ভেজে রাখা সবজিটা আমি এর মধ্যে দিয়ে দেব। কাজু বাদামটা আর কিচমিচটাও দিয়ে দেব। সমস্ত দিয়ে আমি ভালোভাবে রাইসটা একটু নেড়ে নেব। এরপরে স্বাদ মতো নুন আমি দিয়ে দেব এর মধ্যে। এখানে আমি 2 চামচ নুন দিচ্ছি, আপনারা বুঝে নুনটা দেবেন, কারণ রাইসেও নুন দেওয়া হয়েছে আর সব সবজিগুলো ভাজার সময় একটু একটু করে নুন দেওয়া হয়েছে। এরপরে চিনিটা দিয়ে দেব। চিনিটাও স্বাদ অনুসারে আপনারা ব্যবহার করবেন। একটা মিক্সিং বাতিতে এরপরে আমি জয়িত্রী, জায়ফল, দারচিনি, এলাচ আর লবঙ্গ আর গোটা গোলমরিচ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটা আমি ঠিক নামাবার আগে রাইসে দিয়ে দেব। এরপর একটু নাড়বো। রাইসটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপরে আমি সার্ভ করে নেব। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটাকে একটা লাইক করতে ভুলবেন না। নিজেদের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের মধ্যে এই রেসিপিটাকে শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ।